দিস ইজ ফিরোজ কাটলার, আলোচনা করছি POSM পয়েন্ট অফ সেলস মেটেরিয়ালস। আমরা যারা সেলসে জব করছি সবার এটা জানা উচিত, যারা ব্র্যান্ডে কাজ করছি সবারই জানা উচিত, যে বিজনেস লিডার যে বিজনেসম্যান তারও অবশ্যই জানা উচিত যে POSM কী, পয়েন্ট অফ সেলস মেটেরিয়ালস কী। একটা সেলস পয়েন্ট থেকে, একটা পারচেস পয়েন্ট থেকে যে সেলসটা হয়, সেই সেলস মেটেরিয়ালস কী কী ইউজ করা হয়, কীভাবে ইউজ করা হয় এবং কতগুলো সেই কী কী টাইপ সেলস মেটেরিয়ালস প্রত্যেকের জানা উচিত যারা সেলস অ্যান্ড মার্কেটিং জব করছি। তো শুনতে থাকুন, এটা মার্কেটিংয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ওয়ার্ড POSM। যারা ব্র্যান্ডে কাজ করে, বিশেষ করে ব্র্যান্ডকে প্রমোট করে, ব্র্যান্ডিংয়ে যারা কাজ করে, তারা এই POSM শব্দটার সাথে অনেক বেশি সম্পৃক্ত। কিন্তু আমরা যারা সেলসে কাজ করছি তাদের অবশ্যই এই POSMটা জানা উচিত। এই POSM এর কাছাকাছি শব্দগুলো হচ্ছে POPE, পয়েন্ট অফ পারচেস ইকুইপমেন্ট, পয়েন্ট অফ পারচেস মেটেরিয়ালস, POP, পয়েন্ট অফ পারচেস, POS, পয়েন্ট অফ সেলস। এই বিষয়গুলো হচ্ছে সবগুলো মূলত পয়েন্ট একই। একটা হচ্ছে যে সেলসের জন্য যে মেটেরিয়ালসগুলো ব্যবহার করা হয় সেই মেটেরিয়ালসটা কী এবং সেই মেটেরিয়ালস কী কী হতে পারে, এইটাই হচ্ছে ধারণা দিচ্ছি যে সেলসের মেটেরিয়ালসটা কী, আবার সেলস করার জন্য কী মেটেরিয়ালস, কী প্রমোশনাল টুলস, প্রমোশনাল অ্যাক্টিভিটিস একটা মার্কেটার ব্যবহার করতে পারে এতে, এবং সেটা কোন ব্র্যান্ডের সাথে কীরকম যায়। তো প্রথম হচ্ছে সেলস মেটেরিয়ালস কি, একটা ডিফিনেশন দেওয়া যাক। দোজ আর অ্যাডভার্টাইজিং মেটেরিয়ালস দ্যাট আর ইউজ টু কমিউনিকেটেড প্রোডাক্ট ইনফরমেশন টু দ্য কনজিউমার অ্যাট দ্য পয়েন্ট অফ সেলস, লাইক পোস্টার, ড্যাংলার, ডুমি, বক্স, সেল ব্র্যান্ডিং, সেল স্টল কার, লিফলেটস, লিফলেট ডিসপেন্সার, ভোবলার্স ইত্যাদি। তো প্রথমে আসলে পোস্টারটা কি, পোস্টারটা সবাই চিনি, পোস্টারটা এই যে এরকম, এইটা হচ্ছে পোস্টার। আপনার ধরন অনুসারে আপনি বিভিন্ন রকম পোস্টার করতে পারেন। তারপর ড্যাংলার, ড্যাংলারটা হচ্ছে পোস্টারটাকে যদি আপনি কোনো ছুঁ সুতা দিয়ে ঝুলে রাখেন সেটা হবে ড্যাংলার। আপনি যদি কারোর সফট কপি প্রয়োজন হয় আপনার ইনবক্স থেকে সব সফট কপি নিতে পারেন, আপনার সুন্দরভাবে ইনবক্সে দেওয়া আছে ইংলিশে, আপনারা সেটা নিতে পারেন, বাস্তবে আপনাদের কাজে ব্যবহার করতে পারেন। ড্যাংলার, ড্যাংলারটা এরকম হয়। আর একটা স্ট্যান্ড, বিভিন্ন প্রকার স্ট্যান্ড হয়ে থাকে, বিভিন্ন প্রকার স্ট্যান্ড হয়ে থাকে। স্ট্যান্ড মূলত এরকম হয় যে কোনো পোস্টারিংটা স্ট্যান্ডের মাধ্যমে খাড়া করে রাখলে সেটা যতটা অ্যাট্রাকটিভ হয়, আসলে পোস্টারটাকে অত্যাধিক অ্যাট্রাকটিভ করার জন্য এই স্ট্যান্ডগুলো ব্যবহার করা হয়। স্ট্যান্ডটাকে বিভিন্নভাবে ভাগ করা যায়, বিভিন্ন রকম স্ট্যান্ড আছে, আমি দেখাচ্ছি। এটা হচ্ছে নর্মাল একটা স্ট্যান্ড, আমরা যে বলি ফ্লোর স্ট্যান্ড আছে, ফ্লোর স্ট্যান্ডগুলো এরকম জাস্ট ফ্লোরের উপর খাড়া করে রেখে দেয় এরকম। আর হচ্ছে রোল অফ স্ট্যান্ডটা আপনার শাটারের মতন, এটা ছোটো করা যায়। আর আরেকটা হচ্ছে যে কাট অফ স্ট্যান্ডগুলো এরকম যে যে মাথা নাই, মাথা দিয়ে আমরা অনেকে অনেক বাণিজ্য মেলা বা অনেক ইয়েতে যেখানে আমাদের ক্যাম্পেইন হয় সেই জায়গাগুলোতে এই যে এই কাট অফ স্ট্যান্ডগুলো আমরা দেখতে পারি। তার ক্যানভাস স্ট্যান্ডগুলো এরকম হয়, সাইজ আকৃতি বিভিন্ন রকম বিভিন্ন হতে পারে। MDF, মাল্টিপুল স্ট্যান্ড, একই স্ট্যান্ডে বিভিন্ন রকম স্ট্যান্ড, এগুলো বিভিন্ন কাঠের হতে পারে, আপনার ফর্মের হতে পারে, আপনার শিটের হতে পারে, বিভিন্ন রকমের। LED স্ট্যান্ড, জাস্ট LED ছবির মতোই প্রিন্ট হয়, জাস্ট LED পিকচারের মতোই ছবিটাকে মনে হবে। আর একটা থ্রিডি স্ট্যান্ডটা কেমন হবে, এরকম যেরকম আমরা বাণিজ্য বেলা বিভিন্ন রকম দেখি যে পুতুল টাইপের বা পুতুল থাকে, বিভিন্ন রকমের স্ট্যান্ডগুলো একসাথে একত্রিত করে 3D মাল্টিপল প্ল্যান তৈরি করা হয় এরকম। বান্টিং হচ্ছে ছোটো ছোটো স্টিকারগুলো আপনার চিপসের সাথে থাকে, আবার আপনি দেখবেন যে সুইনগ্রামের সাথে থাকে ছোটো ছোটো স্টিকারগুলো, এগুলো বান্টনের এরকম সুতা দিয়ে ঝুলা রাখতে পারে বান্টিং স্টিকারগুলো। ডুমি বক্সটা এরকম হতে পারে। সেলস ব্র্যান্ডিংটা দেখছেন যে সেলস ব্র্যান্ডিংটা কেমন হয়, সেলস টলকারটা কেমন হয় আসলে। লিফলেটসটা কেমন হয় আসলে, দেখেন লিফলেটটা নিয়ে আপনার, আমরা আসলে অনেকেই অনেকটা জানি চিনি এগুলো ইউজ করি, কিন্তু আসলে প্রপার নামটা কি আমরা কিন্তু জানি না। লিফলেটস ডিসপেন্সার, লিফলেট ডিসপেন্সারটা দেখতেছেন আসলে, জাস্ট এগুলো না দেখলে আইডেন্টিফাই করা খুবই মুশকিল। এরকম আরও অনেক পয়েন্ট অফ পারচেস মেটেরিয়াল দেখাচ্ছি যে উবলার্সটা জাস্ট এরকম হয়। ড্যাংলারের মতো আপডেট ভার্সনটাই হচ্ছে এলইডি উইন্ডো ডিসপ্লে, এলইডি উইন্ডো ডিসপ্লেটা এই যে দেখছেন যে এরকম টাইপের যে ডিসপ্লেগুলো
সেগুলো এলইডি ডিসপ্লে আর হচ্ছে লিভিটিং ইউনিট এই এটা এই যে এরকম টাইপের জিনিসগুলো লাইভ টিটিং এতে ডাইরেক্ট একটা কার্ড নিয়ে আপনার মুখের সামনে রেখে দিচ্ছে যে কার্ড সেলস করছে যে এই যে এই বিষয়গুলো যে জুতাটা দেখেন ডাইরেক্ট একটা জুতা উপরে বড় একটা জুতা রেখে দিচ্ছেন যে এই যে কতটুকু অ্যাট্রাক্টিভ করতে পারে এগুলো অবশ্যই অনেক কস্টলি অনেক বড় বড় ব্র্যান্ডের ক্ষেত্রে এই ধরনের অ্যাক্টিভিটিস নেওয়া হয় অ্যাক্রিলিক হাইলাইটার ডিসপ্লে এই ডিসপ্লেগুলো মূলত এরকম হয় যে দেখছেন যে এখানে বিভিন্ন ডিসপ্লে আমি একসাথে রাখছি জাস্ট উদাহরণ হিসেবে সহজভাবে যদি দিই আমি আপনি ওই যে আপনি যে সিগারেটের যে ডিসপ্লেগুলো করে সিগারেটের বক্সগুলো খালি বক্সগুলো দিয়ে যেরকম গ্লাসের মধ্যে যেরকম সুন্দর করে রাখে অথবা গ্লাসের বাইরে সিগারেটের প্যাকেট দিয়ে যেরকম সাজা ডিসপ্লে করে এগুলো হচ্ছে অ্যাক্রিলিক হাইলাইটার ডিসপ্লে বলে এগুলোকে তো এ ধরনের অনেক অনেক পয়েন্ট অফ সেলস মেটেরিয়ালস আছে আপনি সেলসকে প্রমোট করার জন্য ব্র্যান্ডকে প্রমোট করার জন্য এই টাইপের সেলস মেটেরিয়ালস অনেকগুলো আপনি পাবেন যেরকম আপনি আর ঝুড়ি আছে দেখবেন যে কিছু প্লাস্টিকের ঝুড়ি পাবেন আপনি জাস্ট একটা প্রোডাক্টকে পয়েন্ট অফ সেলস পয়েন্ট অফ পারচেস এই লোকেশনগুলোতে বিভিন্ন POSM ইউজ করা হয় তার ব্র্যান্ডটাকে এস্টাবলিশ করার জন্য আবার এই পয়েন্টগুলো ছাড়াও এর বাইরে যেখানে ক্যাম্পেইন হয় গ্যাদারিং হয় যেখানে আপনার কমিউনিকেশান হয় যেখানে কোনো বড় বড় প্রোগ্রাম হয় বা কোনো অনুষ্ঠান বা কোনো মেলা কোনো কিছু এই যে বিভিন্ন অকেশনে এই যে এই POSMগুলো ব্যবহার করা হয় জাস্ট POSMটা হচ্ছে যে আপনার ব্র্যান্ডটাকে প্রমোট করার জন্য আপনার ব্র্যান্ডকে আপনার সেলস বৃদ্ধির জন্য যে তাৎক্ষণিক একটা অ্যাট্রাকটিভ কিছু তৈরি করে যে মেটেরিয়ালসগুলো ব্যবহার করা হয় এইখানে শেষটা এর বাইরে নিত্য নতুন অনেক ক্রিয়েটিভ POSM তৈরি হচ্ছে ভবিষ্যতে হবে বাংলাদেশের মার্কেটে মার্কেটাররা ইউজ করবে তো এই হচ্ছে টোটাল POSM POSM আপনার যদি কোনো কোশ্চিন থাকে প্লিজ ইনবক্স আর স্টে উইথ মি স্টে ওয়েল বাই বাই